गंगा सागर मेले का शुभ आरंभ हो चुका है। मेले में सुरक्षा व्यवस्था का जायजा लेने पहुंची मुख्यमंत्री ममता बनर्जी ने मंगलवार को मेला प्रांगण का भी दौरा किया। वहां से वह भारत सेवा आश्रम संघ भी गईं तथा श्रद्धालुओं के आवागमन की व्यवस्था का जायजा भी लिया। मेले को लेकर सीएम केंद्र पर निशाना साधते हुए कहा है कि गंगा सागर मेले के लिए केंद्र द्वारा एक रुपया का भी सहयोग नहीं मिलता है। কত সুন্দর, লক্ষ লক্ষ মানুষ আসবে এবং শুধু তাই নয়, তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাডমিশন আমরা এর জন্য দিল্লি থেকে এক পয়সা পাই না। কুম্ভ মেলা সম্পূর্ণ সাহায্য করে কেন্দ্রীয় সরকার, আর গঙ্গাসাগর মেলায় কিন্তু আমরা রাজ্য সরকার থেকে পুরোটা খরচ করি, এক পয়সাও পাই না। এখানে দেখুন কত লক্ষ লক্ষ মানুষ, তাদের জন্য হোগলার ঘর তৈরি হয়েছে, কত বাথরুম তৈরি হয়েছে, কত মানুষ কোথায় থাকবে মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে সমস্ত কিছু, স্বাস্থ্য থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে প্রায় 4000 নতুন 4000 বাস দেওয়া হয়েছে এই গঙ্গাসাগরে যেতে আসতে পারে। কলকাতায় যে মেলা গ্রাউন্ড আছে ওখান থেকে বাস ছাড়ে। তাছাড়াও আগে কি আমি যখন খুব মানে 2011 সালের আগে ধরুন আমাকে সবাই বলতো দিদি গঙ্গাসাগর মেলায় তীর্থ ট্যাক্স নেওয়া হয়, তীর্থ কর, কেন তীর্থ ট্যাক্স নেওয়া হবে, এটা ধর্মীয় যাত্রা। তখন আমি বললাম ঠিক আছে, আমরা যখন আসবো আমি এটাকে ফার্স্ট উইথড্র করবো।